ডিজিটাল ইন্টারেক্টিভ লেকচার শিট, চলমান শিক্ষা ব্যবস্থা থেকে ব্লেন্ডেড শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের গৃহীত সম্ভাব্য পদক্ষেপসমূহ। ব্লেন্ডেড শিক্ষা ব্যবস্থা শুরুটা হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত এবং ভাইবা পরীক্ষা নেওয়া হয়। তার পাশাপাশি এমন শিক্ষকই আমরা নিতে চাই যিনি ইউটিউবে নিজ বিষয়ের ক্লাস ভান্ডার প্রদর্শন করতে পারবেন, একই সাথে ব্লেন্ডেড শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা থাকবে। অর্থাৎ যেই শিক্ষক আমাদের নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় তার ক্লাসের ভান্ডার আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন, আমরা ধরে নেব এই শিক্ষক কখনোই প্রাইভেট টিউশনি দিকে যাবে না, যেটি আমাদের শিক্ষানীতির সম্পূর্ণ বিপরীত। কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয় বা জ্যামে আটকে থাকে, তাহলে ওই শিক্ষকের ইউটিউব রিসোর্সের যে ভান্ডারটি আছে সেখান থেকে সে খুব সহজেই সেই ক্লাসগুলো করে নিতে পারবে। করোনাকালে আমরা যে সকল ক্লাস নিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে, সেগুলো থেকে আমরা নিজ নিজ বিষয়ের আলাদা করে ইউটিউবে চ্যানেল খুলব এবং নতুন করে আরও কিছু ক্লাস এখানে আমরা সংযোজন করব। ইউটিউব ক্লাসগুলোকে আমরা ডিজিটাল ইন্টারেক্টিভ লেকচার শিটে রূপান্তর করব। শিক্ষক তার ক্লাস শুরু করার আগে শিখন ফল অনুযায়ী যে লেসন প্ল্যান তৈরি করবে, সেখানে সে এই লেকচার শিটগুলো আগে থেকেই শিক্ষার্থীদের দিয়ে দেবে এবং এখানে প্রত্যেকটি লিংক দেওয়া থাকবে। অনলাইনে সফট কপি যদি আমরা পাই সেই সফট কপিটি ক্লিক করে অথবা অফলাইনে যদি আমরা কিউআর কোড স্ক্যান করি তাহলে আমাদের ক্লাসগুলো আমাদের সামনে চলে আসবে। তো একজন শিক্ষার্থী চাইলে প্রিন্ট করা হার্ড কপি থেকে কিউআর কোড স্ক্যান করে শিট থেকে ইউটিউবের ক্লাসের সহযোগিতা নিতে পারে, অথবা তার যদি সফট কপিটি তার কাছে থাকে সেখান থেকে সে খুব সহজেই লিংকে টাচ করে ক্লাসগুলো সংগ্রহ করতে পারে। এই ইন্টারেক্টিভ লেকচার শিটের সহায়তায় শিক্ষার্থীরা নাটক মঞ্চায়ন করবে। অর্থাৎ যেই শিটটি তাদের আগে থেকেই ক্লাসে দেওয়া হবে সেই শিটটি তারা বাসায় থেকে ভালো করে বুঝে আসবে এবং একটি নাটক তৈরি করে আসবে। সেই নাটক হতে পারে শিক্ষকের সহায়তায় ক্লাসে তারা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করবে। আর যদি শিক্ষার্থীদের নাটক তৈরি করা সম্ভব না হয় তাহলে ফিজিক্যালি তারা ক্লাসে সেই নাটকটি মঞ্চায়ন করবে, আগে থেকে ভিডিও তৈরি করার দরকার নেই। এরকম একটি নাটকের লিংক এখানে দেওয়া হলো, আমরা প্রয়োজনে দেখে নিতে পারি। গুগল ফর্মের আদলে কুইজেরি সার্ভে হাট থেকে আরও সহজে অনলাইনে প্রশ্ন তৈরি এবং মূল্যায়ন করার সুযোগ রয়েছে। গুগল ফর্ম যেখানে একটু হলেও কষ্টকর, কিন্তু এই কুইজেরি সার্ভে হাট আরও সহজে নিজের স্মার্টফোনে শিক্ষক এটি তৈরি করতে পারেন এবং প্রত্যেকটি প্রশ্ন খুব সহজে এখানে তৈরি করা যায়। শিক্ষার্থীদের টাইম বেঁধে দেওয়া যায় এবং একই সাথে সঠিক উত্তর ভুল উত্তরের অপশন রাখা যায়, যাতে ভুল উত্তর হলে শিক্ষার্থীরা সঠিক উত্তরটি দেখে নিতে পারে।